আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রায় 7 মাস আগে ওমানে পাড়ি জমান আব্দুর রহিম নামের এক ব্যক্তি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় ভবন ধসে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুর রহিমের বাড়িতে বইছে শোকের ছায়া। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের দিদপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র। জানা গেছে প্রায় 6-7 মাস পূর্বে আব্দুর রহিম অর্থ রোজগারের বড় স্বপ্ন নিয়ে ওমানে যান। মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে রেস্ট নেওয়ার জন্য থাকার রুমে আসেন। এ সময় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় আর সাথে সাথে পুরাতন ওই ভবন ধসে পড়ে তার উপরে পড়ে যায়। পরে সেদেশের উদ্ধারকর্মী দল গ্রাউন্ড মেশিন দিয়ে দেয়াল কেটে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে। নিহত আত্মীয় লাহিন আহমদ জানান, তার মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আব্দুর রহিমের পরিবারের স্ত্রী এবং 3 সন্তান রয়েছে। তাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এর মধ্যেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলো। এর আগে ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স অথরিটি মঙ্গলবার এক বিবৃতিতে ধ্বংসস্তূপ থেকে নিহতের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে।